জঙ্গি দমনে সারাশি অভিযানের নামে সরকার মূলত বিএনপির বিরুদ্ধে অভিযান চালাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে গুপ্ত হত্যা নিয়ে বিরোধী পক্ষকে না জেনে দোষারোপ করা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। গাইবান্ধা জেলার ফুলপুর উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আহত বিএনপির বিজয়ী চেয়ারম্যান নুরুজ্জামানকে দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ইউপি নির্বাচনে রেকর্ড পরিমাণ সহিংসতার তীব্র নিন্দা জানান। নিন্দা জানান দেশব্যাপী গুপ্ত হত্যার। খোলা পানিতে তারা তাদের যে ক্ষমতা সেটাকে চিরস্থায়ী করে রাখবার জন্যে তারা মানুষের অধিকারগুলোকে হরণ করেছেন। আপনি আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন এই ধরনের সাহসী অভিযানের কথা বলে ইতিমধ্যেই ক্রস ফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। 9 জন ইতিমধ্যেই বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এটা হচ্ছে তাদের সেই কৌশল, যে কৌশল করে তারা এখানে জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিল। আজকে এইটা একটা অজুহাত নিয়ে তারা আবারও বিরোধী দলের উপরে চড়া হবে বলে আমরা আশঙ্কা করছি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী স্মরণে আয়োজিত শোকসভায় বিএনপি নেতারা অভিযোগ করেন দেশে গণতন্ত্র নেই বলেই উগ্রবাদ ভয়ঙ্কর হয়ে উঠেছে আর কিছু ঘটলেই সরকার দোষ চাপায় বিরোধী পক্ষের উপর। এই জঙ্গিবাদ উগ্রবাদের উত্থানের পেছনে যদি সত্যিকার অর্থে গবেষণা করেন তাহলে দেখবেন যে তার একটি অন্যতম কারণ হলো দেশে গণতন্ত্র নাই, সেটাই একটা কারণ। সেই জন্য আজকে আমি বলবো সরকার এই ব্লেম গেম বন্ধ করে দিয়ে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলেছে, বিএনপিকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে? কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে সরকার জাতীয়ভাবে কোনো সম্মান দেখায়নি বলেও অভিযোগ করেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।